নতুন একটি রেসিপির সাথে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি ছাতুর কচুরি। ঘুগনি, ছোলার ডাল, চানা মশলা এই ধরনের যে কোনো খাবারের সাথে এই ছাতুর কচুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ছাতুর কচুরি। আমার বানানো রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাথে এই নিরামিষ ঘুগনির রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে হালকা ভেজে নেব। মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। ছাতুর কচুরি বানানোর জন্য নিয়ে নেব 2 কাপ ময়দা, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, 1 চা চামচ চিনি আর 2 চামচ মতো সাদা তেল। ময়দার সাথে সব কিছু ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। কিছুটা পরিমাণ ময়দা হাতে করে নিয়ে মুঠো করলে যদি এরকম টাইট হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দা মেখে নেব। ময়দা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করেও মাখব না। ময়দা ভালো করে মেখে নিয়ে অল্প পরিমাণে সাদা তেল ময়দার উপরে মাখিয়ে নেব। আধ ঘন্টার জন্য ময়দা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ছাতুর পুর বানানোর জন্য 1.5 কাপ মতো ছাতু নেব, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, 1 চা চামচ চিনি। প্রথমেই যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা 1 চা চামচ দিয়ে দিলাম, 1.5 চা চামচ মতো হিং আর 1 চামচ মতো সাদা তেল। ছাতুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ছাতু মেখে নেব। খুব বেশি শক্ত করে কিন্তু ছাতু মাখব না। ছাতুর ডো যেন একটু সফট হয় সেইভাবেই ছাতু মেখে নেব। ছাতু ভালো করে মেখে নিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ময়দা আবার ভালো করে একটু মেখে নেব। ময়দা মেখে নিয়ে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে মিডিয়াম সাইজের লেচি বানিয়ে নেব। যে পরিমাণে ময়দা নিয়েছি 2 ভাগের 1 ভাগ ময়দা থেকে মিডিয়াম সাইজের 8টা লেচি বানিয়ে নিয়েছি। লেচিগুলোকে ভালো করে গোল করে নেব। একটা লেচির সাইডগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেব। মাঝখানে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এবারে অল্প করে ছাতুর পুর দিয়ে ভালো করে মুখ আটকে দেব। যারা নতুন বন্ধুরা আছেন, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে ভালো করে গোল করে নেব। এবারে আমি একটা লেচি বেলে নিয়ে তারপরে ছাতুর পুর ভরে নেব। লেচিটাকে একটু মোটা করেই বেলে নিতে হবে। এবারে লেচির সাইডগুলোকে একদম অল্প অল্প করে পাতলা করে নেব। একইভাবে ছাতুর পুর ভরে মুখ আটকে দেব। ছাতুর পুর ভরে নিয়ে একইভাবে গোল করে নেব। এবারে অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়ে লুচির মতো করে বেলে নেব। একটু হালকা করে প্রেসার দিয়ে বেলে নিতে হবে, খুব যেন পাতলা না হয়, একটু মোটা করে বেলে নেব। সব লেচিগুলোকে এইভাবে একটু মোটা করে বেলে নেব। আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এবারে মিডিয়াম টু হাই হিটে কচুরিগুলোকে ভেজে নেব। হাতা দিয়ে কচুরির উপরে হালকা হালকা করে প্রেস করব।
এরকম আস্তে আস্তে প্রেস করতে থাকলেই কচুরি ফুলে উঠবে। কচুরির এক সাইড হালকা লাল করে ভেজে নিয়ে আর এক সাইডও ভেজে নেব। আমি কিন্তু কচুরি খুব লাল করে ভাজছি না, আপনারা চাইলে লাল করে ভেজে নিতে পারেন। হালকা লাল করে কচুরি ভেজে নিয়ে এবারে তুলে নেব। একইভাবে বাকি কচুরিগুলোও ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেডি আমাদের আজকের রেসিপি, ছাতুর কচুরি। তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।